আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ম্যাক দেখে কেউ করিস নে বই, আড়ালে তার সূর্য হাসে। ম্যাক দেখে অনেকের আবার সুখে সরষেফুল বাসে, আর নয় সুখে সরষেফুলের বাসাবাসি। আজকে আমরা এই ক্লাস শেষেই বলে উঠবে, সবাই বলে উঠবে ম্যাথকেই ভালোবাসি। চলুন তাহলে আমরা কীভাবে ম্যাথকে ভালোবাসবো আজকে আমরা শিখবো, কীভাবে বর্গমূল এবং ঘনমূল করতে হয় মাত্র 2 সেকেন্ডে। মাত্র 2 সেকেন্ডে বর্গমূল এবং ঘনমূল নির্ণয়ের অস্থির ম্যাজিকটাই আজকে আমরা দেখবো। চলুন তাহলে জেনে নেওয়া যাক। সর্বপ্রথমত এখানে যে সংখ্যাটি থাকবে সেই সংখ্যাকে কি করে নিব, এভাবে দুই ভাগে, দুইটা ভাগে আলাদা করে নিব। অর্থাৎ শেষের দুইটা সংখ্যাকে আলাদা করে নিব। শেষের দুইটা সংখ্যাকে আলাদা করে নেওয়ার পর একদম শেষে যে সংখ্যাটি থাকবে, এই যে 9 থাকবে, সেই 9টা কতকে, কোন কোন সংখ্যাকে স্কোয়ার করলে 9 আসে সেই জিনিসটা দেখবো। অর্থাৎ 1 থেকে 10 পর্যন্ত সংখ্যাগুলোর মধ্যে কোন কোন সংখ্যাকে স্কোয়ার করলে 9 আসে সেই বিষয়টা আমরা খেয়াল করবো। এখন 3কে স্কোয়ার করলেও 9 আসে, এরপর 7কে স্কোয়ার করলেও 9 আসে। তাহলে যদি আমরা 3কে স্কোয়ার করলে 9 পাই, 7কে স্কোয়ার করলে 9 পাই, অর্থাৎ যদি যে কোনো একটা সংখ্যা যদি পেয়ে যায় তাহলে এর পরবর্তী সংখ্যাটা কত হবে? 3। 3 এর সাথে কত যোগ করলে 10 হয়, 7 যোগ করলে 10 হয়। তার মানে 3কে স্কোয়ার করলে যেমন 9 আসবে এবং 7কে স্কোয়ার করলে 9 আসবে, অর্থাৎ 7কে স্কোয়ার করলে 49, লাস্ট ডিজিট যেটা আছে সেই শেষের সংখ্যাটা হচ্ছে 9। তো এখন আমরা আমাদের দেখতে হবে 3 হবে এবং এখানে 7 হবে, হয় 3 হবে না হয়তো এখানে 7 হবে শেষের ডিজিটটা। তো এখন এখানে যে সংখ্যাটা আছে এটার পারফেক্ট স্কোয়ার কত? পারফেক্ট, কাছাকাছি পারফেক্ট স্কোয়ার হচ্ছে 64। 64কে যদি আমরা কি করি, বর্গমূল করি, তখন আসে কত? বর্গমূল করলে আসে হচ্ছে 8। তো এখন এখানে 8 এটা হবে অথবা অ্যান্সার এটা হবে। এখন এখান থেকে যে কোনো একটা অ্যান্সার হবে। এখন কোনটা অ্যান্সার আমাদের হবে সেই বিষয়টা আমাদের দেখতে হবে, কোনটা হবে। এখন সেই বিষয়টা দেখার জন্য প্রথমত এইখানে যে 8টা পাইছি এটার পরবর্তী একটা সংখ্যা দিয়ে এটাকে গুণ করে দিব, কত আসে? 72। অথবা 72 হচ্ছে 68টা ছোটো, সেই জন্য এই ছোটো সংখ্যাটি হবে আমাদের অ্যান্সার। যদি বড় বড় হয় এই সংখ্যা, এই এখানে যে সংখ্যাটি আসবে সেটা যদি এটা সেই যদি এটা বড় হয় তখন কোনটি হবে? তখন যেটি বড় সেটি অ্যান্সার হবে। আচ্ছা তাহলে চলুন জেনে নেওয়া যাক। এর পরবর্তী আরেকটা দেখি, এটাকে ঠিক দুই ভাগে বিভক্ত করলাম। পরবর্তী এখানে লাস্ট ডিজিটটা কত? 4। কতকে স্কোয়ার করলে 4 পাওয়া যায়? এখানে 2কে স্কোয়ার করলে 4 পাওয়া যায়, এরপর হচ্ছে 8কে স্কোয়ার করলেও কত পাওয়া যাবে? লাস্ট ডিজিটটা আসবে 4। এখন সেক্ষেত্রে আমরা দেখব হয় এখানে 2 হবে আর নয় তো 8 হবে। এখন আমরা এখানে বসাবো 46। 46এর পারফেক্ট স্কোয়ার, কাছাকাছি পারফেক্ট স্কোয়ার করবো 36। 36 হচ্ছে 46এর কাছাকাছি পারফেক্ট স্কোয়ার। তো এখন 36কে যদি আমরা কী করি, বর্গমূল করি, তখন কত আসে? 6 আসে। 6এর পরবর্তী সংখ্যা কত? এখানে 6 বসবে অথবা এখানে 6 বসবে। এখন 62 হবে না 68 হবে সেই বিষয়টা আমাদের দেখতে হবে, দেখার বিষয়। সেটা কীভাবে দেখবো? এই যে এখানে এর পরবর্তী সংখ্যা 6, এর পরবর্তী সংখ্যা কত? 7। 6 এবং 7 গুণ করলে কত আসে? 42। এখন 42 সংখ্যাটি 46 সে বড় না ছোটো? ছোটো সংখ্যা যদি ছোটো হয় তাহলে কোনটি অ্যান্সার হবে? ছোট হলে এইখানে এটাই অ্যান্সার হবে, ছোট হলে এটি অ্যান্সার হবে। আর যদি কি হইতো, এটা যদি বড় হইতো, এই সংখ্যাটা যদি বড় হইতো তখন এটা যেহেতু ছোট, এটা সে ছোট হলে ছোটটি অ্যান্সার। যদি এটা সে বড় হয়, এখানে যেটা আসবে সেটা সে যদি বড় হয় তাহলে বড়টি অ্যান্সার। এই যে এটা সে যেহেতু এটা বড়, সেই জন্য বড়টি অ্যান্সার। সিম্পল। তাহলে এখন দেখি আরেকটা প্র্যাকটিস করে দেখি, যারা এখনো বুঝেননি তাদের জন্য আরেকটা প্র্যাকটিস করে দেখি। এখন এখানে লাস্ট ডিজিট দুই ভাগে বিভক্ত করলাম, লাস্ট ডিজিটটা হচ্ছে 6। 6 কত কতকে স্কোয়ার করলে 6 আসে? 4কে স্কোয়ার করলে 6 আসে, এরপর 6কে স্কোয়ার করলেও 6 আসে। তাহলে আমরা আমাদের দেখতে হবে হয় 4 আর না হয় 6। এখন এখানে 12, 12এর পারফেক্ট স্কোয়ার কত? 9। অত 3কে স্কোয়ার করলে 9 হয়, তখন এখানে কি 3 হবে? এখানে 3 হবে। এখন কি অ্যান্সার আমাদের এটা হবে না এটা হবে, কীভাবে বুঝবো? এটা বোঝার জন্য আমাদের দেখার বিষয় হচ্ছে 3। 3 এর পরবর্তী সংখ্যা হচ্ছে কত? 4। 3 এবং 4 গুণ করলে আসে কত? 12। আমি তো বলছিলাম কি, যদি এখন তো একটা ঝামেলা পড়ে গেলাম। কি ঝামেলা? ঝামেলাটা হচ্ছে তোমার এখানে বলছিলাম যদি বড় হয়, যদি বড় হয় তখন বড়টি নিতাম, ছোটো হলে ছোটোতে নিতাম। এখন তো এখানে সমান আসছে, তাহলে কী করবো? তাহলে বড়টি নিব। যদি এখানে সমান বা আসে, সমান বা বেশি আসে তখন কি নিব? বড়টি নিব। আর যদি কি আসে, ছোটো আসে, তখন ছোটোটি নিব। এখন তাহলে অ্যান্সার হবে কোনটা? এটা, এটাই আমাদের অ্যান্সার। তাহলে তোমরা যারা এই এই বিষয়টা বুঝে গেছো তাদের জন্য একটা দিয়ে দিলাম, এটা তোমরা করে কমেন্ট বক্সে জানিয়ে দাও। এর পরবর্তীতে এটা এটা শিখলাম, এরপর হচ্ছে শিখবো ঘনমূল কীভাবে করতে হয়। এখন এটা এই দুইটা যেহেতু একদম কাছাকাছি সংখ্যা, সেই জন্য বর্গমূলের সাথে ঘনমূল শিখে ফেলাটা খুবই বেটার। এখন ঘনমূল শিখতে গেলে আমাদের কী করতে হবে? ঘনমূল এখানে যেহেতু দুইটা সংখ্যাকে বিভক্ত করছিলাম, আর এখানে যেহেতু কি ঘনমূল, সেই জন্য এখানে তিনটা সংখ্যাকে বিভাজন করব এবং তিনটা সংখ্যা বিভাজন করে দেখবো এরপর এখানে সর্বশেষ সংখ্যা কত। সর্বশেষ সংখ্যা হচ্ছে 7, একদম সর্বশেষ সংখ্যা হচ্ছে 7। ওই 7কেই আমরা বিভাজন করি। এখানে কোন কোন সংখ্যাকে কিউব করলে কি আসে? 7 আসে। তাহলে আমাদের কি করতে হবে, 1 থেকে 10 পর্যন্ত সংখ্যাগুলোর ঘনমূল নির্ণয়, ঘনমূল কীভাবে করতে হয় ওই জিনিসটা মুখস্থ করে ফেলতে হবে।
তাহলে মুখস্থ, আমি তো বলছি কোনো মুখস্থ করা যাবে না, তাহলে মুখস্থ করার কোনো প্রয়োজন নেই, তাহলে কি শিখবো? টেকনিক শিখবো। তাহলে আমরা শিখবো, অর্থাৎ এখানে এই ঘনমূল যে চারটা দিলাম, এই চারটার মধ্যে কি কি দেখা যায়, এখানে কতগুলো বক্স করে দিয়েছি, অর্থাৎ 2, 8, এরপর হচ্ছে 3, 7, এই এই সংখ্যাগুলোকে, এই এই সংখ্যাগুলো ছাড়া বাকি সবগুলোকে আমরা কি করলে ঘনমূল করলে শেষের ডিজিটটা, এটা যদি 9 করে 9, 6 কে করলে শেষের ডিজিটটা হচ্ছে 6, 5 কে করলে শেষের ডিজিট 5, 4 কে করলে শেষের ডিজিট 4, 1 কে করলে শেষের ডিজিট 1, 0 কে করলে শেষের ডিজিট 0, মানে এইগুলা শুধুমাত্র 2 এবং 8, 3 এবং 7। তো এখন 2 কে করলে আসে 8, 2 কে করলে আসে 8, এবং 8 কে করলে আসে কি 2, 8 কে করলে শেষের ডিজিট হয় 2, এবং 3 কে করলে শেষের ডিজিট হয় 7, এবং 7 কে কিউব করলে, 7 কে কিউব করলে শেষের ডিজিট হয় 3। তাহলে সিম্পল হিসাব, তাহলে আমাদের মুখস্থ করার কোনো প্রয়োজন নেই। তাহলে এখন আমাদের দেখতে হবে এখানে যেহেতু কি আছে, 7 আছে, লাস্ট ডিজিট কি আছে, 7 আছে, সেজন্য আমাদের কি করা প্রয়োজন। তাহলে 7 যেহেতু আছে, তার মানে 7 কে করলে যেহেতু 3 আসে, 3 টাই বসাই দিব। তাহলে এখন এখানে 2, 2 এর কাছাকাছি ঘনমূল সংখ্যা কি 1, 1 কে কিউব করলে 1, সেজন্য এখানে 1 বসাই দিব। এটাই হচ্ছে আমাদের কি অ্যান্সার। তাহলে এটা কি হবে, এর পরবর্তীতে যারা বুঝেনি তাদের জন্য আরেকটা প্র্যাকটিস করি। এখন এখানে ঠিক পুনরায় দুইটা সংখ্যায় কি তিনটাকে আলাদা করে ফেললাম, আলাদা করার পর এখানে কি লাস্ট ডিজিট হচ্ছে 4, এখন লাস্ট ডিজিট 4 কে কিউব করলে কত, 4 এ আসে, 4 কে কিউব করলে সে লাস্ট ডিজিট হয় 4, 4 কে কিউব করলে লাস্ট ডিজিট হয় 4। তো এখন 4 যেহেতু হয়, সেজন্য আমরা কি করবো এখানে 4 লিখবো। তাহলে এখন এখানে আছে 59, তো 59 এর কাছাকাছি বর্গমূল কোনটা, কাছাকাছি ঘনমূল কোনটা, কাছাকাছি ঘনমূল হচ্ছে, কাছাকাছি ঘনমূল যেমন কি 4 কে করলে 64 আসে, অর্থাৎ 3 কে কিউব করলে 27 আসে, তার মানে কাছাকাছি ঘনমূল হচ্ছে 27, সেজন্য আমাদের অ্যান্সার হবে 3, অর্থাৎ এটাই, এই 34 কে কিউব করলে আসবে এটাই, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো এখন এটা কি হবে, অর্থাৎ এই এই বিষয়টা হচ্ছে এরকম, এটা এইভাবে করতে হয়, এটাকে কিভাবে করতে পারি, এটা তিনটা ডিজিট বিভক্ত করব, তিনটা ডিজিট, লাস্ট ডিজিট হচ্ছে 7, এখন 7 কে করলে আসে কত 3, 7 কে করলে, 7 কে কিউব করলে লাস্ট ডিজিট হয় কত 3, সেজন্য এখানে 3 বসাবো। এরপর হচ্ছে 250, কতকে স্কোয়ার করলে অথবা কতকে কিউব করলে আমাদের 250 আসে, যেমন কি এখানে 6 কে কিউব করলে 216 আসে, 7 কে করলে আসে কিন্তু 343, তার মানে এটা হয় না, সেজন্য আমরা করব 6 কে করলে কত আসে 216, ওই যে ছোট সংখ্যা, ছোট সংখ্যাটি বসাবো, তার মানে এটাই হচ্ছে কি আমাদের অ্যান্সার। তাহলে এখন যারা এখন বুঝে গেছে এই নিয়মটা, না বুঝলে পুনরায় ভিডিওটা পুনরায় দেখো, এবং যারা বুঝো, যারা বুঝে গেছো তাদের জন্য এই ম্যাথটা করে তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দাও। এতক্ষণ আমরা শিখলাম পারফেক্ট স্কোয়ার রুট এবং সে পারফেক্ট স্কোয়ার কিউব করার অস্থির ম্যাজিকটা, এখন শিখবো যেগুলো পারফেক্ট না, পারফেক্ট স্কোয়ার না এবং পারফেক্ট রুট না, সেগুলো আমরা শিখবো। এখন সেক্ষেত্রে আমাদের এখানে দেখতে হবে এখানে যে সংখ্যাটা থাকবে তার একটি পারফেক্ট স্কোয়ার সংখ্যা আমরা বিবেচনা করবো, যেমন কি একটা পারফেক্ট স্কোয়ার সংখ্যা হচ্ছে কাছাকাছি, এবং কাছাকাছি পারফেক্ট স্কোয়ার সংখ্যা হচ্ছে 64, এটা 64 থেকে কত বেশি, 62 থেকে 64 কত বেশি, 2 বেশি, সেজন্য এখানে 2 বিয়োগ দিলে ঠিক পুনরায় পূর্ব সংখ্যাটি থাকবে। এখন এটা 64 আমরা যদি স্কোয়ার করি তখন আসে কত, 8, 8 কে স্কোয়ার করলে 64 আসে। এখন আমাদের এখানে যেহেতু মাইনাস করছি সেজন্য মাইনাস চিহ্ন হবে, এখন এখানে যে সংখ্যাটি থাকবে সেটা উপরে বসবে এবং এর দ্বিগুণ করে এখানে বসাবো, এর দ্বিগুণ করে এখানে বসাবো। এখন এটাকে এটা কাটাকাটি করলে কত আসে, 1/8, 1 কে 8 দ্বারা ভাগ করলে আসে হচ্ছে 0.125, এখন 8 থেকে যদি 0.125 বিয়োগ দিয়ে দিই তখন কত আসবে, তখন আসবে 7.875, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে এখন আমরা দেখি এটা কীভাবে করা যায়। এখন এই জিনিসটাকে এর কাছাকাছি একটা পারফেক্ট স্কোয়ার নাম্বার বিবেচনা করবো হচ্ছে 49, 49 থেকে যদি 4 চলে যায় তখন থাকবে 45, এই জিনিসটা থাকে। তখন আমরা যদি এখন করি এখানে 49 কে স্কোয়ার করলে পাওয়া যায় হচ্ছে 7, এখানে স্কোয়ার রুট করলে পাওয়া যায় 7, এখানে মাইনাস চিহ্ন আছে মাইনাস দিব, এখানে যেই সংখ্যাটা থাকবে সেটাকে উপরে করবো, এরপর এর এটাকে এই সংখ্যাটাকে দ্বিগুণ করবো, এই সংখ্যাটাকে কত গুণ করবো, দ্বিগুণ করলে আসে 14, এখন 7 থেকে 28 বিয়োগ দিলে কত হয়, 7 থেকে 28.28 বিয়োগ দিলে আসে 6.72, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এর পরবর্তীতে আরেকটা বিবেচনা করি, এখন এটা এটা হচ্ছে যদি কি হয় বেশি হয় সেক্ষেত্রে, এই সংখ্যাটা যদি ছোটো হয় এই সঙ্গে যেটা স্কোয়ার ধরবো বিবেচনা করবো সেটা যদি কি হয় বেশি হয় সেক্ষেত্রে মাইনাস করবো, আর যদি বড় হয় সেক্ষেত্রে আমরা প্লাস করব। এখন এখানে এর কাছাকাছি পারফেক্ট স্কোয়ার হচ্ছে 81, এখানে 81 আছে, এটা কত বড়, 3 বড়, সেজন্য এটাকে 3 দিব। 81 কে যদি আমরা পারফেক্ট স্কোয়ার করতে যাই তখন 81 কে করলে আসে 9, 9 স্কোয়ার সমান হচ্ছে 81, এখন এখানে যেহেতু প্লাস চিহ্ন আছে প্লাস চিহ্ন দিব, এখানে 3 সংখ্যাটা বসাবো এবং 9 এর দ্বিগুণ করে বসাবো, 9 এর দ্বিগুণ করে বসালে কত আসে 18,
এখন 3 কে 18 দ্বারা ভাগ করলে কত আসে? 3 কে 18 দ্বারা ভাগ করলে আমাদের আসে হচ্ছে 0.16, 0.16। এখন 9 থেকে 0.16 বিয়োগ দিয়ে দিব, 9 থেকে 0.16 বিয়োগ দিলে আসে 8.84। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এখন যারা এই নিয়মটা বুঝছো তারা এখানে এই যে সংখ্যাটা দেওয়া আছে এই সংখ্যাটার স্কোর করে কমেন্ট বক্সে জানিয়ে দাও। এরপর আমরা শিখবো হচ্ছে ট্রিক্স নাম্বার 4। এক্ষেত্রে ঠিক সেম নিয়ম, এটার কাছাকাছি একটা কি নিব, কিউবিক রুট নিব। অর্থাৎ এটার কাছাকাছি সংখ্যা হচ্ছে কত, এটার কাছাকাছি 4 কে কিউব করলে আছে 64। এখন সেখানে সেই সংখ্যাটা আমরা বসাবো, অর্থাৎ 64, যেহেতু 4 কে কিউব করলে 64 আসে, এখন এটাকে আমরা 64 প্লাস 6 70 করে লিখলাম। এটাকে যোগ করলে 15 70 আসে। এখন এটাকে করলে 64 কে করলে আসে কত, 4, কিউব করলে 4 প্লাস এখানে যে সংখ্যাটা থাকবে সেটা উপরে থাকবে, এবং কিউবের ক্ষেত্রে শুধুমাত্র এখানে যেহেতু কিউব থাকলে এখানে 3 হবে এবং এই 4টা এইভাবে বসবে। কিউবের ক্ষেত্রে একটু করে ভিন্ন, এখানে 3 আসবে, এরপর 2টা 4 বসবে। এখন এখানে এগুলাকে আমরা কি করে দিব, ভাগ করব। ভাগ করে যেটা আসবে সেটা হচ্ছে কি আমাদের অ্যান্সার, 6 ÷ 3 × 4 × 4। কারণ এটাকে করলে আসে 4.125, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এর পরবর্তীতে আরেকটাকে করে দেখি। এখন 121, 121-এর কাছাকাছি পারফেক্ট স্কোয়ার কিউব, পারফেক্ট কিউবিক রুট কোনটা, পারফেক্ট কিউবিক রুট হচ্ছে 125, 125। কিন্তু এখানে এখানে ছিল 121, সেজন্য আমরা কি কত বেশি লিখছি, 4 বেশি লিখছি, সেটা বিয়োগ দিয়ে দিলাম। 125 হচ্ছে 5 - এখানে 4 উপরে বসবে, এরপর এটা দ্বিগুণ করে লিখব, এটাকে দুইবার করে লিখবো 3 × 5 × 5। মানে এটাকে 5 থেকে এটা গুণ করবো, 5 × 5 = 25, 25 × 3 = 75। এখন এটা আসতেছে 4 ÷ 75। এটা আমরা কীভাবে করবো, এখন এটা করার জন্য প্রথমে আমাদের দেখতে হবে এখানে শূন্য একটা বসাবো, শূন্য একটা বসালেও তখনও এইটা সেই ছোটো, সেজন্য আর একটা শূন্য বসাবো। দশমিক দিলাম, শূন্য একটা বসালাম, সেজন্য এখন আর একটা শূন্য বসালে এখানে একটা শূন্য দিলাম। এখন 75 কে কত দ্বারা গুণ করলে 400-র কাছাকাছি আসে, 75 কে আমরা যদি 5 দ্বারা গুণ করি তখন আসে 375, তার মানে এখানে হবে 0.5। এখন এই 5 থেকে যদি 0.05 চলে যায় তখন থাকবে কত, 4.95, অ্যান্সার আসবে 4.95, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এখন এখানে যে সংখ্যাটা আছে এই সংখ্যাটা তোমরা কমেন্ট বক্সে করে জানিয়ে দাও। পরবর্তী এই ধরনের অস্থির অস্থির ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং আমাদের সাথে থাকুন। সবাইকে ধন্যবাদ।